শাহিন আফ্রিদি ও বুমরাকে পিছনে ফেলে ডট বল দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে মুস্তাফিজুর রহমান। বর্তমান সময়ে ভালো ফর্মে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা হাতিয়ার মুস্তাফিজুর রহমানের, যার কবজির মোচড়ের কারণে বাংলাদেশ বিপক্ষ দলের সাথে লড়াই করে থাকে। ওয়ানডে কিংবা টি টোয়েন্টি বাংলাদেশ দলের জয়ের পিছনে অনেক বড় অবদান থাকে মুস্তাফিজুর রহমানেরই। তবে সম্প্রতি সময়ে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে আগের মতো পারফরমেন্স না পেলেও এখনও ডেট ওভারের সর্বোচ্চ ডট বল দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোর বিশ্লেষণে মুস্তাফিজকে নিয়ে তারা বলেছেন, গতিময় বাহাতি স্পিনার, বাহাতি হয়ে ব্যাটাররা তাকে খেলতে বিভ্রান্ত হন, কারণ তার ডেলিভারি করা বলটো অফ কাটা না লেগ কাটা সেটি বুঝতে হিমশিম খেতে হয় তাদের। এজন্যই তাকে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্লোয়ার বলার বলা হয়। গত 2021 সালের পর থেকে ডেট ওভারে সবচেয়ে বেশি ডট দেওয়া তালিকায় সবার প্রথমে রয়েছেন পাকিস্তানের ফাস্ট বলার হারিস রব। পাকিস্তানের গতিময় ফাস্ট বলার 2021 পর থেকে ডেট ওভারে 118টি ডট বল দিয়েছেন। এরপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তিনি দিয়েছেন 92টি। এছাড়া আয়ারল্যান্ডের ফাস্ট বলার এডিয়ার দিয়েছেন 86টি বল। পাকিস্তানের আরও গতিময় ফাস্ট বলার শাহিন শাফি দিয়েছেন 81টি ডট বল।